Filistler birlikte, Sultan Kavidarlar birlikte hul şuru হয়েছিল এই আজকের দিনে হুল শুরু হয়েছিল ঠিক আমাদের রাজবাসীরা বলেছিল সন্তানরা জমার হয়ে বলেছিল আমরা কারো খবরদারি মানব না আমরা কারো অত্যাচার মানব না শোষণ মানব না যে যুগে যুগে আদিবাসীরা বঞ্চিত শোষিত নিপীড়িত ওই চোত্তা জমিদারদের দ্বারা সেদিনকে লড়াই শুরু হয়েছিল লড়াই শেষ হয় না কোনদিন যুদ্ধ সংগ্রাম শেষ হয় না যুগে যুগে অত্যাচারীরা তৈরি হয় অত্যাচারীরা আছে নিপীড়করা আছে আমরা মাতৃ ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে সিধু কানুরা লড়াই করেছিল আমরা ভালো আছি গোটা ভারতবর্ষের আদিবাসীরা না মুখ পাল্টে পাল্টে শোষকরা আছে ওই নিপীড়করা আছে গোটা ভারতবর্ষে আদিবাসীদের এখনো শোষণ করা হচ্ছে ওই আপনার সমস্ত আদিবাসী এলাকায় 36 ঘর আপনার ঝাড়খণ্ডে বিগত দিনে শোষকরা ওই আমাদের জমি চোর করে দখল করার পরিকল্পনা করেছে অত্যাচার করেছে এখনো আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা পশ্চিম বাংলার মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে গোটা বাংলায় আদিবাসীরা মুক্তি পেয়েছে আজকে যে জমি জোর করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে অন্য রাজ্যে ওই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আইন করেছে সেই আইন বিলুপ্ত করেছে আমাদের নেত্রী আমাদের গরিব মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের জমি জোর করে দখল করা যাবে না আইন এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লড়াই চিরকাল চলবে লড়াই চলবে শোষকরা থাকবে নিপীড়করা থাকবে দিল্লি থেকে মাঝে মাঝে আসছে আমাদের ধর্ম আমাদের আমাদের ইচ্ছত আমাদের সম্মান আদিবাসীদের ইচ্ছত ধর্ম নেওয়ার চেষ্টা করছে একদল শোষক এখানে কিছু করা যাবে না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন গরিব মানুষের নেত্রী আদিবাসীদের নেত্রী আজকে গণতন্ত্র গোটা বাংলায় প্রতিষ্ঠা হয়েছে আদিবাসীরা শিক্ষায় ফিরে এসেছে আদিবাসীরা আস্তে আস্তে নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে সমস্ত জায়গায় শিক্ষা কেন্দ্রের নেতৃত্বে সব জায়গায় আজকে প্রতিষ্ঠিত হচ্ছে আজকের দিনে আমাদের যারা যোদ্ধা যারা পথ দেখিয়েছে ইতিহাসে যাদের সন্ন্যাপ করে নাম লেখা আছে সেই যোদ্ধা সাঁওতাল বিদ্রোহের নাম সিধু কানুকে আজকের দিনে আমরা সম্মান জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের আদিবাসী শাখার পক্ষ থেকে আমরা আজকে উপস্থিত হয়েছি আমরা প্রথমেই মাল্যদান পর্ব দিয়ে শুরু করব মাল্যদান করবেন আমাদের এলাকার আমাদের জেলা আমাদের আদিবাসী সমাজে সাঁওতাল সমাজে যারা চালনা করেন সমাজকে সেই মাঝি বাবাদের মধ্যে একজন আমাদের খুব ঘনিষ্ঠ আমাদের পথের পিছারি সবভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে লড়াইয়ে সংগ্রামে আছেন আমাদের কাকা লসোয়া আপনার উনি মন্ত্রীকে মাল্যদান করে আজকের অনুষ্ঠান শুরু করবেন এটা লাইভ হচ্ছে দাদা ফেসবুক লাইভ সিধু কানু জিত কর জিত কর জিত কর 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 আদা বাবুন দাওয়া ওকাতে মন আতাওয়া আদা বাবুন দাওয়া ওকাতে মন আতাওয়া আদা বাবুন দাওয়া সিধু কানু জিত কর জিত কর জিত কর সিধু কানু জিত কর জিত কর জিত কর সিধু কানু জিত কর জিত কর জিত কর আদা বাবুন দাওয়া ওকাইতে কোন দাওয়া আদা বাবুন দাওয়া ওকাইতে কোন দাওয়া মাকন নিয়া পরে দাও করেন সহসভাপতি মানতান দেবতান বঙ্গকে মোটানরে মালায় মাতান না সিধু কানু জিত কর সিধু কানু জিত কর বুলগারিয়া সিধু কানু জিত কর সিধু কানু জিত কর আজ বামন বাতাওয়া আজ বামন বাতাওয়া আজ বামন বাতাওয়া
আদিবাসী জনগণ আছে আমাদের সমস্ত নেতৃবৃন্দ পুষ্পার অর্পণ করবেন প্রথমে অর্পণ করবেন আমাদের রাজ্য আদিবাসী শাখার অন্যতম নেত্রী আমাদের মিঠু জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি মহাশয় সিধু কানু জিতকে সিধু কানু জিতকে সিধু কানু জিতকে